এক যে ছিল লাল পাখি, পাখির নাম শিরি। থাকতো এক গাছের ডালে, সারাটা দিন উড়ে বেড়াতো আর খাবার খুঁজে বেড়াতো সে। এরপর সন্ধ্যা হলেই আবার ফিরে আসতো নিজের ঘরে। শিরি কি খায় জানো? ধান খায়, মরিচ খায়, আরো কত কি। মরিচ শিরির বড্ড প্রিয়, লাল মরিচ আর সবুজ মরিচ পেলে আর কিচ্ছু চায় না ওর। মজা করে খেয়ে দিয়ে এবার গান গাওয়ার পালা। মনের আনন্দে শিরি চিরিক পিরিক করে গান গেয়ে ওঠে। এভাবেই নেচে গেয়ে খাবার খেয়ে কেটে যায় ওর দিন। একদিন শিরি একটা বাসা বানালো। কোথায় বলতো? ওই তো, ওই গাছের ডালেই। চারপাশ থেকে আনা খড়কুটো আর লতাপাতা দিয়ে বানানো চমৎকার একটা বাসা। আজ থেকে ওখানেই থাকবে সে। একদিন শিরি তিনটি লাল ডিম দিল আর ডিম ফুটে ছানা বের হওয়ার অপেক্ষা করতে লাগলো দিনের পর দিন। কদিন পর ডিম ফুটে বেরিয়ে এলো ছোট্ট ফুটফুটে তিনটে ছানা। টুকটুকে লাল রঙের তিনটে ছানার সে কি লাফালাফি! ছানাদের দেখে শিরি তো ভীষণ খুশি। শিরির তিনটে ছানা হয়েছে শুনে খবর নিতে এলো বনের সব পাখির দল। ছানাদের দেখে ওরাও খুব খুশি। প্রথমে দেখা করতে এলো শালিক, এরপর এলো মাছরাঙা। অনেক দূরে চিলের বাসা, সেও চলে এলো ছানা তিনটিকে দেখতে। সব শেষে এলো সাদা রঙের সারস পাখি, এরপর সবাই মিলে আদর করলো ছানা তিনটিকে। পাখিরা এরপর ছানাদের খাবার দিল আর দিল রং বেরঙের সব উপহার। খাবার আর উপহার পেয়ে ছানাদের খুশি দেখে কে! এরপর সবাই মিলে নাচতে লাগলো তিড়িং বিড়িং। নাচ শেষ, এবার গান গাওয়ার পালা। তিনটে ছানা তখন মনের আনন্দে গাইতে লাগলো চি চি। লাল পাখি শিরিও গাইল ওদের সাথে আর গাইল মাছরাঙা। চিরিক পিরিক গান গাওয়া শেষ, ছানারা বড্ড মজা পেল। গান শুনে সবাই তো মহা খুশি। অমনি হাততালি দিতে লাগলো সবাই মিলে। দারুণ মজা হলো আজ, তাই না?
Duronto. Facebook e follow karo ebong YouTube e subscribe karo Duronto TV.